পূর্ব বর্ধমান জেলার বর্ধমান 2 নম্বর ব্লকের গাংপুর স্টেশন বাজারে নতুন স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন হলো বৃহস্পতিবার। এদিন ফিতে কেটে স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক। বর্ধমান 2 নম্বর ব্লকে দুটি নতুন স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন হলো। তো যেহেতু জনসংখ্যা দিন দিন বাড়তে চলেছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে পরিষেবা দেওয়ার জন্য, বিশেষ করে বাচ্চা ছেলে এবং গর্ভবতী মায়েদের পরিষেবাটা যাতে সুন্দরভাবে পেতে পারে তার জন্য একটি আমাদের বৈকান্তপুরে এক অঞ্চলে আমাদের গাংপুর সিটি স্বাস্থ্যকেন্দ্র এবং হাটগোবিন্দপুর অঞ্চলে কাজ করার কাজ আছে একটি মুখ্য স্বাস্থ্যকেন্দ্র, তার শুভ উদ্বোধন হলো। এটা যেমন আমাদের বাম হসপিটালে চাপ কমানোর জন্য এখানে একটি স্বাস্থ্যকেন্দ্র উদ্বোধন হলো, তেমনি ওদিকেও রায়পুর কাশিয়ারা হসপিটালের যে চাপটা কমানোর জন্য আমাদের কোরার কাজ আছে একটি স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন হলো। বৈকুণ্ঠপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ও বিডিও সুবর্ণা মজুমদারের প্রচেষ্টায় স্বাস্থ্যকেন্দ্রটির উদ্বোধন করা হয়। আজকে আমাদের এখানে একটা নতুন হেলথ সাব সেন্টার উদ্বোধন হলো। আমাদের গোটা ব্লকে এরকম 10টা নতুন সাব সেন্টার উদ্বোধন হতে চলেছে, মানে নতুন 10টা সাব সেন্টার হবে। এটাও আমাদের বাম যে হেলথ সাব সেন্টারটা ছিল সেটা ভেঙে হলো, যেহেতু ওখানে পপুলেশনের চাপ অনেকটা বেশি হয়ে গেছে, তো তাই জন্য পরিষেবাটা আরও ঠিক মতন দেওয়ার জন্য সেটাকে ভেঙে আর একটা নতুন সাব সেন্টার হতে পারে। এটা এখানেই শুরু করা হলো, অলরেডি বিল্ডিংটা এক্সিস্ট করছে সেখানে শুরু করা হবে। এখান থেকে কী কী পরিষেবা পাওয়া যাবে? সব পরিষেবাই পাওয়া যাবে, যেটা আগে হেলথ সাব সেন্টার থেকে পাওয়া যাচ্ছিলো বাম থেকে ওই একই সেম পরিষেবা এখান থেকেও পাওয়া যাবে। যার মধ্যে আপনার প্রেগনেন্ট মাদার্সদের যেমনভাবে নিয়ে চলছিলো তাদের ট্রিটমেন্ট চলছিলো, তাছাড়া টিকাকরণ যেটা আছে ভ্যাকসিনেশন যেভাবে চলছিলো সেভাবেই চলবে। বাকি অন্যান্য যা পরিষেবা সাব সেন্টার থেকে পাওয়া যায় সবটাই পাবে। আমরা অনুক মণ্ডল মহাশয় তাকে বহন করবেন আমাদের পঞ্চায়েত। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও সুবর্ণা মজুমদার, বিএমওইজ ডাক্তার ন্যায় অভিষেক যশ, পঞ্চায়েত সমিতির সভাপতি অরুণ বোলদার, বৈকুণ্ঠপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাখি সাঁতরা, উপপ্রধান জয়দেব ব্যানার্জি, কর্মদক্ষ সৌভিক পান, জনস্বাস্থ্য আধিকারিক শক্তিপদ পাল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।